ক্রোয়েশিয়া। ইউরোপের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত একটি দেশ ক্রোয়েশিয়া। 2018 সালে ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলার পর থেকে দেশটির নাম সারা বিশ্বেই পরিচিত হয়ে ওঠে। খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ ক্রোয়েশিয়ায় দ্বিতীয় বৃহত্তম ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ক্রোয়েশিয়াতে বিকাশমান একটি ধর্ম। দেশটিতে দিনে দিনে ইসলাম ধর্মাবলম্বী মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে দ্রুত হারে। ক্রোয়েশিয়ার স্থানীয় জনসাধারণের মাঝেও ইসলাম সম্পর্কে জানার আগ্রহের প্রবণতা দিন দিন বাড়ছে। বন্ধুরা, দেশ বিদেশ বিডিয়ের আজকের আয়োজনে আমরা জানাব ক্রোয়েশিয়ার মুসলিম এবং ক্রোয়েশিয়া সম্পর্কে নানা অজানা তথ্য। বিস্তারিত জানতে ভিডিওটি একটু না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেই সঙ্গে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশ ক্রোয়েশিয়া। এর উত্তর পূর্ব সীমান্তে হাঙ্গেরি, পূর্বে সার্বিয়া, দক্ষিণ পূর্বে বসনিয়া, হার্জেগোভিনা ও মন্টিনেগ্রো অবস্থিত। দেশটির সাথে ইতালির দীর্ঘ সমুদ্র সীমা রয়েছে। ক্রোয়েশিয়ার মোট আয়তন 56,594 বর্গ কিলোমিটার। দেশটিতে বর্তমানে 45,00,000 মানুষ বসবাস করে। অধিকাংশ মানুষই খ্রিস্টান ধর্মাবলম্বী এবং ক্যাথলিক চার্চের সাথে যুক্ত। দেশটিতে প্রায় 70,000 মুসলমান বসবাস করে, যাদের অধিকাংশই খ্রিস্টান থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, অর্থাৎ এদের বেশিরভাগই নমুসলিম। তবে ক্রোয়েশিয়ার মুসলিমদের মধ্যে বেশ কিছু বসনিয়া হার্জেগোভিনার অভিবাসী মুসলিমও রয়েছে। পঞ্চদশ শতাব্দীতে তুরস্কের ওসমানীয় খেলাফতের সময়ে এখানে ইসলামের আগমন ঘটে। ক্রোয়েশিয়ার দৃষ্টিনন্দন মসজিদ ও ইসলামিক সেন্টার গড়ে উঠছে দ্রুত। নান্দনিক স্থাপত্য শৈলীতে নির্মিত মসজিদগুলোর বাহ্যিক ও অভ্যন্তরীণ অলঙ্করণ বিভিন্ন দেশের দর্শনার্থীদের মুগ্ধ করে এবং করছে। 1987 সাল পর্যন্ত ইউরোপের সর্ববৃহৎ মসজিদ গড়ে ওঠে ক্রোয়েশিয়ার রাজধানী জাগরিবে। 2013 সালে 10,800 মিটার এলাকা জুড়ে ক্রোয়েশিয়ার রিজেকা শহরে নির্মিত হয় মিনার সংবলিত একটি নতুন মসজিদ। 2022 সালের 8ই সেপ্টেম্বর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান ক্রোয়েশিয়ার সিসেক শহরে তার নিজের নামে একটি মসজিদ, এর পাশাপাশি একটি ইসলামিক সাংস্কৃতিক চর্চা কেন্দ্র উদ্বোধন করেন। আর সে সময়ে সেখানে উপস্থিত ছিলেন শত শত ক্রোয়েশিয়ান নাগরিক। উদ্বোধনের সময় দেয়া এক ভাষণে এরদোয়ান বলেন, মুসলিমদের অধিকার সংরক্ষণ ও ধর্মীয় স্বাধীনতায় ক্রোয়েশিয়ার ভূমিকা প্রশংসনীয়। এ সময় ক্রোয়েশিয়াকে পুরো ইউরোপে মুসলিমদের জন্য একটি আদর্শ রাষ্ট্র ব্যবস্থা বলেও ঘোষণা করেন এরদোয়ান। ক্রোয়েশিয়া সরকার অনুমোদিত বেশ কটি ইবাদতখানার পাশাপাশি বড় আকারের মসজিদ রয়েছে প্রায় 11টি। মসজিদের সাথে রয়েছে কমপ্লেক্স, আছে কোরআন চর্চা ও হাদিসের দর্স, ওয়াজ নসিহত ও সামাজিক গেট টুগেদারের ব্যবস্থা, দাওয়াতি কর্মকাণ্ড পরিচালনা, ঈদ ও কোরবানি আদায় এবং হিজাব ও পর্দা মেনে চলতে এদেশে কোনো বাধা বা নিষেধাজ্ঞা নেই। শহরে বন্দরে হালাল ফুড শপ গড়ে উঠেছে। 1931 খ্রিস্টাব্দে ক্রোয়েশিয়ার মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 4,000, 2020 সালে 70,000-এ উন্নীত হয়। ইতোমধ্যে ক্রোয়েশিয়ার ওসেজাক, সিসাক, কারিওভাক শহরে নতুন মসজিদ নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। ক্রোয়েশিয়ায় ইসলাম একটি ক্রম বিকাশমান ধর্ম। মুসলমানগণ বৃহত্তর জনগোষ্ঠী খ্রিস্টানদের সাথে সম্প্রীতির সম্পর্ক বজায় রেখে শান্তিপূর্ণভাবে বসবাস করে যাচ্ছে। দেশটির স্কুলগুলো মুসলিম শিক্ষার্থীদের জন্য আলাদা করে ইসলাম ধর্মশিক্ষার ব্যবস্থা রয়েছে। রমজান, ঈদ ও কোরবানি উপলক্ষে রাষ্ট্রীয় ছুটিও রয়েছে তাদের জন্য। প্রতিটি ধর্মের অনুসারী নিজ ধর্মীয় বিধান মতে বিয়ে সম্পন্ন করার অধিকার রয়েছে ক্রোয়েশিয়াতে, তবে সব বিয়ে নিবন্ধন বাধ্যতামূলক। মুসলিম দেশগুলোর সঙ্গে
বহুপক্ষীয় সম্পর্ক স্থাপনে ক্রোয়েশিয়ার উদ্যোগ ও প্রয়াস বেশ লক্ষণীয় ও প্রশংসনীয়। ক্রোয়েশিয়ার প্রায় সব মসজিদগুলোতে ইসলাম ও কোরআন শিক্ষার ব্যবস্থা রয়েছে। মুসলিমদের বিয়ে, ইসলামী বিভিন্ন অনুষ্ঠান এসব মসজিদকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়। ক্রোয়েশিয়ায় তাবলিগের কাজ চলে, নারীরা বোরকাসহ চলাফেরা করতে পারেন। প্রায় সব শপিং মলেই হালাল খাবারের দোকান রয়েছে। ইউরোপের অন্য দেশগুলোতে যখন হিজাব নিয়ে মারামারি কাড়াকাড়ি, নিষিদ্ধসহ বিভিন্ন ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড বেড়ে চলেছে, সেখানে ক্রোয়েশিয়া ব্যতিক্রম। দেশটিতে সকল ধর্ম বর্ণের মানুষ নিজ নিজ ধর্মীয় পোশাক পরিধান করতে পারে। রোজার সময়ে মুসলিমদের সাথে অন্য ধর্মাবলম্বীরাও ইফতারে অংশগ্রহণ করে থাকে। গত বছর ক্রোয়েশিয়ার রাজধানী জাগরিবে মক্কাভিত্তিক মুসলিম ওয়ার্ল্ড লীগের উদ্যোগে হিউম্যান ফ্রেটার্নিটি টু প্রমোট সিকিউরিটি অ্যান্ড পিস শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। ক্রোয়েশিয়ার জনসংখ্যা মাত্র 45 লক্ষ হলেও দেশটি খেলাধুলা, শিক্ষা, স্বাস্থ্যের দিক দিয়ে বিশ্বের সামনের সারির একটি দেশ। 2018 সালে ক্রোয়েশিয়া বিশ্বকাপ ফাইনালে রানার আপ দল হিসেবে উত্তীর্ণ হলে দেশটির পরিচিতি সারা বিশ্বেই ছড়িয়ে পড়ে। এমনকি কাতার বিশ্বকাপের মূল পর্বেও দেশটির উজ্জ্বল উপস্থিতি রয়েছে। ক্রোয়েশিয়া সম্পর্কে এই কথাটি শুনলে আপনি অবাক হতে পারেন। সেটি হচ্ছে, 1993 সনে বাংলাদেশ ক্রোয়েশিয়া ছিল একই মানের ফুটবল দল। দুই যুগ আগেও বাংলাদেশ ও ক্রোয়েশিয়া একই মানের দল ছিল। 1993 সালে ফিফা র্যাঙ্কিংয়ে ক্রোয়েশিয়ার অবস্থান ছিল 116, অন্যদিকে বাংলাদেশের র্যাঙ্কিং ছিল 119। দুই দেশের ফুটবল র্যাঙ্কিংয়ের ব্যবধান ছিল মাত্র 4। কিন্তু মাত্র 25 বছরের ব্যবধানে ক্রোয়েশিয়া বিশ্বকাপের ফাইনালে অবতীর্ণ হলেও বাংলাদেশের বিশ্বকাপ তো দূরের কথা, এশিয়ার বিভিন্ন পর্যায়ের ফুটবলেও বাংলাদেশের টাইগারদের কোনোই দাপট নেই। 2018 সালের পরিসংখ্যান মতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত 28টি দেশসহ গোটা ইউরোপের জনসংখ্যা 75 কোটি, যার মধ্যে পুরো ইউরোপে মুসলমানদের সংখ্যা 4 কোটি। ইউরোপের প্রতিটি বড় বড় শহরে দৃষ্টিনন্দন মসজিদ কমপ্লেক্স গড়ে উঠছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের মতে আগামী কয়েক দশকের মধ্যে ইউরোপে মুসলমানদের সংখ্যা বর্তমানের চেয়ে দ্বিগুণ হয়ে যাবে। ধর্ম পরিবর্তন, জন্মহার, অভিবাসন ও মুসলিম জনসংখ্যা বৃদ্ধির মূল কারণ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আপনারা কোন দেশটি সম্পর্কে জানতে চান আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মন্তব্য। সেই সঙ্গে যারা এখনও দেশ বিদেশ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন। আবারও হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ সকলকে সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।